মওতি কাবলাল মউত মরার আগে মরে যাও যুবক হাসেবা কাবলাল হিসাব হাশরের ময়দানে আল্লাহ হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও আজকে বাসায় গিয়ে একটা পেন আর কপি নেবেন খাতা কলম নেবেন লিখবেন সারা দিনে কি করেন যেটা ভালো অভ্যাস সেটার মধ্যে রাইট চিহ্ন দিবেন আর যেটা খারাপ সেটা ক্রস রাজি আছি রাজি আছি কে কে রাজি আছি আল্লাহকে দেখি ইনশাআল্লাহ রাজি আছি মুসলমান আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করুন আমিন চেষ্টা করবেন ভালো অভ্যাসগুলিকে আঁকড়ে ধরতে খারাপগুলিকে বর্জন করতে প্রথমত ইলম হাসিল করুন তারপর ইলম অনুযায়ী আমল করুন তারপর হকের সাথে থাকুন বেহককে না বলুন এই যে আজকে যারা যুবকরা ছোট ছোট বাচ্চারা নওজোয়ানরা এই কনসার্ট ব্যান্ড প্যাকেজ না করে এই যে জিকরে মুস্তাফার মাহফিল করেছে মিলাদুন নবী উপলক্ষে এই যেটা করেছে এরা হলো শ্রেষ্ঠ মায়ের জান্নাতি সন্তান ঠিক না এরা নিজেরা তো হেদায়েতের পথে আসতে চায় সমাজকে পরিবর্তন করতে চায় ঠিক না এরা হলো শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান ঠিক না এদের কথাই তো আল্লাহ তাবারক ও তাআলা বলেছেন ইয়া আইহাতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতুন মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রাদিয়াতুন মারদিয়া এমন ভাবে রাজি করেন যাতে আল্লাহ তাবারক ও তাআলা আপনার উপর রাজি হয়ে যায় আপনিও রাজি হয়ে যান যখন আল্লাহ রাজি বান্দা রাজি কিয়া করেগা শয়তান ফাজি দেখবে শীতকালের মধ্যে কিছু পোকা ফুলের মধ্যে দেখা যায় জোকের মতো ভাবে হাঁটতে থাকে আছে কি নেই এমন ভাবে হাঁটে এগুলো দেখলে মেরে ফেলে দেখতে অনেক ঘৃণিত লাগে দেখতে খুব কুরুচিপূর্ণ অবস্থা হয় যে ভালো লাগছে না দেখতে কেমন কেমন গায়ের মধ্যে পড়লে তো তাড়াতাড়ি সরিয়ে ফেলে আছে কি না ওই পোকাটা এটা এভাবে আস্তে আস্তে যে হাঁটে দেখা যায় কিনা পোকাটার নাম কি এখানে কি বলে হ্যাঁ বুঝি না আচ্ছা পোকা আচ্ছা আচ্ছা পোকা এরকম কিছু আছে এগুলোর দিকে যদি খেয়াল করেন দেখবেন অনেক দিন ঘোরাঘুরি করার পর এগুলো হঠাৎ করে এক জায়গায় গিয়ে সাদা একটা আবরণের মাঝখানে লুকিয়ে যায় আওয়াজ দেন সাদা একটা আবরণে নিজেকে ঢেকে ফেলে এতদিন খাবারের জন্য তালাশ করছিল যখন নিজেকে ওই সাদা আবরণে ঢেকে ফেলল এখন শ্বাস নিঃশ্বাস খাবার কিছুই লাগে না কিছুই যখন প্রয়োজন হয় না এরপর লক্ষ্য করলে দেখবেন বা গুগলে সার্চ করলে দেখতে পারবেন এই সমস্ত পোকাগুলি যে কিভাবে তারা নিজেকে পরিবর্তন করে ওই পোকাগুলি যদি দেখেন আগের জিন্দেগি পরের জিন্দেগি আগের জিন্দেগি ছিল নিকৃষ্ট একটা প্রাণীর মতো দেখলেই যে কেউ তাকে ঘৃণা করছে মেরে ফেলতে চাচ্ছে যখন সে নিজেকে ওই সাদা আবরণের মধ্যে লিপিবদ্ধ করে আবদ্ধ করে ফেলে এরপর আস্তে আস্তে কিছুদিন পরে সেখানে ওই আবরণটা সরিয়ে একটা সুন্দর বাটারফ্লাই প্রজাপতি হয়ে বের হয়ে আসে সুবহানাল্লাহ বলে আগের জিন্দেগি নিকৃষ্ট পরের জিন্দেগি উৎকৃষ্ট আগের জিন্দেগিতে কেউ দেখলে মেরে ফেলতে চায় পরের জিন্দেগিতে দেখলে যে কেউ ধরতে চায় নিজের কাছে আপন করে রাখতে চায় লাভ ইজ লাইক এ বাটারফ্লাই ভালোবাসা তো প্রজাপতির মতো এমন সুন্দর যদি আগলে রাখতে পারেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দেখেন ভালোবাসা প্রজাপতির মতো লাভ ইজ লাইক এ বাটারফ্লাই প্রজাপতিকে যদি শক্ত করে ধরেন মরে যাবে আলতো করে ধরলে উড়ে যাবে আগলে আগলে রাখতে হয় ঠিক কি না ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটাও আগলে রাখার দরকার আছে কি নাই ওই যে আগে জিন্দেগি এখন আমরা সেই অবস্থা যে মানুষ মানুষকে হত্যা করি কিন্তু লেবাসে মিম যখন মুস্তাফার লেবাস আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের লেবাস ইবাদতের লেবাস রোজার লেবাস মাঝে মাঝে সোমবারে সপ্তাহে বৃহস্পতিবার সোমবারে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের রোজা রাখা ইবাদত বান্দিগি করা যাকাত ফরজ হলে যাকাত দেওয়া হজ ফরজ হলে হজ করা আর অন্যের প্রতি ভালোবাসা রাখা অন্যকে ঘৃণা না করা নিজের ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা সালাম আদান প্রদান করা সমাজের মধ্যে এই সমস্ত জিনিসগুলো যখন রসুল আরবির মহব্বতের ওই লেবাসগুলি ইসলামী লেবাসটা আমি পরে ফেলবো আগের লেবাসের মধ্যে মানুষ আমাকে হত্যা করতে চাইতো ঘৃণা করতে করতে অহংকারী বলে গালি দিত এক একবার এক একটা বলতো আল্লাহর মহব্বতের লেবাস আল্লাহর প্রেমের লেবাসটা পরে ফেলবেন আল্লাহর ইজ্জতের কসম ওই সাদা আবরণ থেকে যখন বের হবেন তখন প্রজাপতির মতো আপনি
अपनी दारा झपटते झपटते बेर होवेन आत्मा के बंदाई बोलवे अलाइना उल्लाही ला खौफुन अलैहिम वला हुम यहज़नून इटाई तो सेई बंदा जाके देखला अल्लाह कथा मने पड़े रसूल आरबी जहादीसर मध्ये बोलेछे इजा रुजुकिरल्लाह जखन एक आशिक आर एक आशिक के देखे तखन अल्लाहर कथा मने पड़े मदीना वालार कथा मने पड़े तखन सेई बंदा उत्कृष्ट थेके उत्कृष्ट हो जाए तखन सेई बंदार जुबान दिए बेर होते थाके कमली तेरी परचम बनी आदत तेरी मौसम बनी अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी मुर्दे मसीहा हो गए पत्थर पपीहा हो गए और ताजीम ने बरकर कहा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा সুবহানাল্লাহ বলুন ওই जिंदगी हासिल করার দরকার আছে কি নাই আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহর রাসূলের লেবাস পরা তৌফিক দান করুন আমিন দেখেন এই যা কিছু আপনার আমার যা আছে ধন সম্পত্তি এই সমস্ত কিছুর হাকিকতের মালিক হলেন আল্লাহ আল্লাহর রাসূল এখানে যা খরচ করছেন আপনি আপনার থেকে খরচ করছেন না যে আমি 1 2 লাখ 10000 5000 আমি দিলাম না अल्लाह दवा जिनिस थे के अल्लाह की दिले अल्लाह खुशी हलो जे बंदा के आमी दिए छी बंदा आमाके भूले नाई तखनी तो अल्लाह बाड़िए दे बेगैर हिसाब हिसाब छाड़ा दीते थाके आमार काछे प्रश्न आसछे इबादते मनोयोग आसे ना हुजूर इबादत करछि मनोयोग आसे ना कन्सेंट्रेट ब्रेक हो जाए एकेर पर एक गुनाह करते थाकी एखन अस्सलातु तनहानिल फाशे वल मुनकर नमाज तो खराब काज থেকে দূরে রাখার কথা কিন্তু এখনো খারাপ কাজ ছাড়তে পারছি না দেখেন ভাইরা আমার আপনার খারাপ কাজ তখন ছাড়তে পারবেন যখন আকীদার উপরে ঈমানকে রাখবেন ঠিক আকীদা তো বাবা মা থেকে পেয়ে থাকি আমরা মা বাবার কাছ থেকে যে মা বাবা যদি কওমি ঘরানার আমরাও কওমি ঘরানার মা বাবা সুন্নি ঘরানার আমিও সুন্নি ঘরানার কবরে আমাদের হিসাব না হবে মৃত্যু অনিবার্য কিন্তু আকীদা ঈমান হলো আপনি এখনো মৌতকে ভয় পান না মৌতের জন্য কোনো প্রস্তুতি নেই আপনি দেখেন এখনি দেখেন আমার কথা দুয়ে দুয়ে চার মিলে যাবে कुरान के ভালোবাসেন খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারেন ইংরেজি এমন ভাবে কথা বলেন যে আরেকজনকে শিখাতেও পারবে আপনি এমন ভাবে ইংরেজি শিখছেন আপনার ছেলে সন্তানকে ইংরেজি শেখাচ্ছেন কিন্তু ওপারের ভাষা আখিরাতের ভাষা যে আরবি সেটা সম্পর্কে জানেনই না এক শব্দ পড়তে পারবেন না লিখতে পারবেন না বলা তো দূরে থাক আমাদের বর্তমান পরিস্থিতি বলছি আমরা আকীদা ঈমানটা ঠিক করেন ভাইরা আমার বাবার আমার ঈমান ঠিক করেন আপনি যদি বলেন কবরে খوف তাহলে কবরে তো মুনকার নাকির জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য আপনার জন্য আজাইল আলাইহিস সালাম অপেক্ষা করছে আপনি যেদিকে যাবেন যেদিকে যাচ্ছেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন দুইটা জিনিস পিছনে পিছনে বান্দার ঘুরে একটা হলো রিজিক আর একটা হলো মৃত্যু সুবহানাল্লাহ বলবেন না আমার কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে দুইটা জিনিস বান্দার পিছনে পিছনে ঘুরে একটা মৃত্যু আর একটা রিজিক আর বান্দা আপনি রিজিকের পিছনে দৌড়াচ্ছেন দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনার যৌবন গেল বার্ধক্য গেল যেতে যেতে আপনি কবরে গিয়ে উপরে গিয়ে পড়ছেন ঠিক কি না আওয়াজ দেন ঠিক কি না বলেন আপনি রিজিকের পিছনে নয় আপনি যেটা চিন্তা করবেন আপনি যেটা হাসিল করার চেষ্টা করবেন যে আমি এটা করব আমার জন্য করব আমার জন্য আমি এটা চাই ওটা চাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই সব কিছু চাই আর চাই শুধু চাই আপনি যেটা চাইবেন যদি নিজের জন্য চান দেখবেন যে আল্লাহ যেটা আপনার জন্য নির্ধারিত করেছে সেটাই হবে আর যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য করেন
মানলাহুল মলা ফালাহুল কুল্লু আমার আল্লাহ বলছেন বান্দা আমার জন্য হও আমার জন্য করো আমার জন্য উঠো বসো আমার মদিনাওয়ালার হয়ে যাও যদি রাসূলুল্লাহ তোমাকে কবুল করে নেয় আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব মানলাহুল মলা ফালাহুল কুল্লু তুই যখন আমার হয়ে যাবি আমি তখন তোর হয়ে যাব যখন এতক্ষণ ধরে তুই নিজের জন্য চাচ্ছিলি কিন্তু আমি সেটাই করছি যেটা আমি চাই যখন তুই আমার জন্য চাইবি তুই যেটা বলবি আমি আল্লাহ সেটাই করে দিব ইবাদতে মনোযোগ আসে না ভাইয়ের আমার বাবার আমার ইবাদতে মনোযোগ আসবে কিভাবে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি প্রথমত মেডিকেল সায়েন্স বলছে নামাজ আপনাকে কি দিবে আমরা প্রতিদিন যখন শ্বাস নিঃশ্বাস নিই অক্সিজেন নিচ্ছি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শ্বাস নিঃশ্বাসটা ছাড়ছি এই ২৪ ঘন্টার মধ্যে আমরা যত শ্বাস নিঃশ্বাস নেই আর ছাড়ি এর মধ্যে ১০০ গ্রাম পয়জন পলিউশন আমাদের ফুসফুসের মধ্যে আটকে যায় কোথায় আটকে যায় ফুসফুস গভীর খেয়াল ফুসফুসে আটকে যায় এটার কারণে আলসার ক্যান্সার তারপরে পেটের মধ্যে গ্যাস্ট্রিক এই আলসার ক্যান্সার তারপর দেশ ছাড় তারপর দুনিয়া ছাড় ঠিক না এগুলোর কারণে দেখবেন যে ডাক্তারের কাছে গেলে বলবে ছোট ছোট মাছ খান শাকসবজি খান গোশত হারাম আওয়াজ দেন যত মজা করে গরুর গোশতটা খাওয়া হতো মুরগির গোশত সব শেষ বলবে যে গোশত খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না ডাক্তার বলে কি বলে না হালাল জিনিস খাওয়া কেন যাচ্ছে না কখনো তো খেয়ালও করেন না কখনো খেয়ালই করেন না কেন করে না কারণ হলো কোলেস্ট্রল হয়ে যায় রোগ চর্বি হয়ে যায় জেসেমকে সে না করে দেয় জেসেমের মধ্যে যখন রক্ত দূষিত হয়ে যায় তখন খাবার দাবার ডাক্তার বলে হারাম অঢাল সম্পত্তি গড়ে গিয়ে দিয়ে যাচ্ছেন যাদের জন্য করছেন সে আপনরাই আপনাকে দাফন করে দিবে আওয়াজ দেয় না মুসলমান ঠিক কিনা বলেন যাদের জন্য করছেন আল্লাহর ইজ্জতের কসম তারাই আপনাকে দাফন করার জন্য ব্যস্ত আপনার ওই কলিজার টুকরা সন্তান আপনার ওই কলিজার টুকরা স্ত্রী স্বামী সন্তানরা ভাইরা বোনেরা গুনছে দিন গুনছে কবে মারা যাবে সম্পত্তি আমার হবে দিস দা ট্রুথ এটাই সত্য বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছে এরপরও যদি সংশোধন না হন আসমান থেকে ফেরেশতা নামলো ঈসা রুহুল্লাহ নামলো আপনাদের সংশোধন আসবে না যায় দিন ভালো আসে দিন খারাপ আপনারা ভাবছেন যে আপনারা উন্নতির শিখরে আছেন লাইট প্যান্ডেল টেকনোলজি সাউন্ড সিস্টেম মাইক্রোফোন এখন তো ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলছেন স্কলিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন পৃথিবীটা দুনিয়াটা হাতের মুঠোয় মনে করছেন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আগে হাজার হাজার দিন লাগতো আগে মাস দুই তিন মাস পাঁচ মাস ছয় মাস লাগিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত মক্কা মদিনা যেত এখন তো এক দুই চার পাঁচ ঘন্টার মধ্যে সৌদি আরব লন্ডন প্যারিস ওয়াশিংটন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছেন ভাবছেন উন্নতি হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যত উন্নতি দেখছেন এই যে হেলিকপ্টার প্লেন এত কিছু দেশের বাইরে পৃথিবীর বাইরে রকেট দিয়ে যেতে পারছে যতই উন্নতি দেখছেন এগুলো আমার আল্লাহ বলেছেন ১৪০০ বছর ১৪৫০ বছর আগে ওয়ালাসি ইন্নাল ইনসানা লাফি খুস আমি সময়ের কসম করে আমি রব্বুল আলামিন বলছি যাই দিন ভালো আসে দিন খারাপ তোমরা খুসরের মধ্যে আছো তোমরা কিয়ামতের দিকে ছুটছো মৃত্যু তোমাদের দিকে বারবার ছুটছে বাসদে বলেন ঠিক কিনা বলো এটাই বাস্তবতা আগে তো শয়তানের একটা স্ক্রিন ছিল টিভি ওটা তো তারপরে কোন রকম ছিল এখন তো পকেটে পকেটে আওয়াজ দেন বুঝছে আপনাদের ওয়াজ করে লাভ নেই আপনারা আওয়াজ দেন আমি কি মিথ্যা বলছি আমার কথা একমত ঠিক কিনা বলো আমার নবী বলছেন শেষ জামানায় আমার উম্মতরা মুসলমান হবে কিন্তু তারা শূকর এবং বানরের মতো হয়ে যাবে নাউজুবিল্লাহ এখন জাহিরি ভাবে তো আর বানর আর শুকর না কিন্তু ভিতরে 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 তাদের কলব অন্ধকার হয়ে তাদের অন্তরের মধ্যে কুলুষিত হয়ে সব বানর আর শুকর হয়ে যাচ্ছে কোনো পার্সোনালিটি নাই কোনো আবিচ্ছেদ্য নেই মুসলমানকে দেখলে মনে হয় এগুলো এক এক একটা কাপুরুষ এক একটা চোর বাটপার ছাড়ার কিছু মনে হয় না নাউজুবিল্লাহ বলে আমাদের কোথায় ওথায় নিয়ে ফেলেছে এখনো সময় আছে শুধরে যা নিজের সন্তানকে শুধরান আর এই শুধরাইতে পারবেন একটা কাজ দিয়ে সেটা আমার নবী দিয়েছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আকিমুস সালাত লিজিকরি আল্লাহ সিজদা আওয়াজ দিয়ে বলেন
আল্লাহ সেজদা আপনাকে পরিবর্তন করতে পারবে। রাসূল আরবীর মহব্বত মহব্বত ওই নামাজে খুঁজেন। আমার আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। রাসূল আরবী বলেছেন আল্লাহর ভয় অন্তরে ধারণ করো, জিসমে ধারণ করো। আল্লাহর ইজ্জতের কসম বলছি, মউতের বিছানায় যখন আজাল জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, আমি নবী মুস্তাফা এসে তোকে কালমা পড়িয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা রাসূল আরবীর ওয়াদা। ভাইরা আমার বাবারা আমার কথাগুলি যখন বলছি, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনটা শর্ত দিয়েছিলেন পৃথিবীর কাছে, বাকি অর্ধেক পৃথিবী। এজন্য আমি বলি যে অর্ধ পৃথিবী শাসন করেন নাই, তিনি পুরো পৃথিবী শাসন করেছেন। প্রথমটা বলেছেন আমার সাথে যুদ্ধ করো, বলে করব না, তাহলে বলে ইসলাম গ্রহণ করো, আমরা এক মুসলমান আরেক মুসলমানের গায়ে হাত তুলি না। সুবহানাল্লাহ বলে ফারুক আজম বলছেন এটা ছিল মুসলমানদের আকীদা। আর এখন মুসলমান মুসলমান শোনা সত্য গালি গালাজ তো ওই ইন্টারনেটের মধ্যে তো আছেই, নাউজুবিল্লাহ পড়ে। একজন ওলামায়ে কেরামের কথা মিলছে না, ছেড়ে দেন না তার হালে। তার কিসমতে যদি হেদায়েত না লেখা থাকে, আমরা যতই ফাড়াফাড়ি করি লাভ হবে? গালি দিয়ে তো আরো দূরে ঠেলে দিলেন। গালি গালাজের সময় এখন না, এক সময় গিয়েছে। আমাদের আকাবিরিনরা বস মুনাজারা করেছেন, এখন ওই সময় নেই। এখন হলো যে কোনো ভাবে হোক রসুলের আশেক বানিয়ে বুকে টেনে ধরা, রসুল আরবির মহব্বত তার অন্তরে থাকলে তাকে নিয়ে বুকে টেনে ধরা। এরপর আস্তে আস্তে আকীদা ঈমান ঠিক হয়ে যাবে। মদিনা ওয়ালার যদি নজর পড়ে তাকে কাছে টেনে নেন, বুকে টেনে নেন। যদি ইবাদতগার হয় তাকে অ্যাপ্রিশিয়েট করুন, তাকে অ্যাপ্রিশিয়েট করা যাবে না, তাকে নিগলেক্ট করা যাবে না। যে গতকাল কো দেখছি চিপার মধ্যে সুখ টান দেশ, আজকে কিসের নামাজি হইছো? সমাজে এগুলো দেখা যায় কিনা? কেউ যদি পরিবর্তন হয় তাকে জিজ্ঞেস করুন কোন আয়াত কোন হাদিস তোমাকে পরিবর্তন করেছে, কার কথা তোমাকে পরিবর্তন করেছে, সেগুলো আমাদেরকে শোনাও। ঠিক না? ঠিক না? আমাদেরকে শোনাও, আমরা অ্যাপ্রিশিয়েট করব। কেন নেগলেক্ট করি? গালাগালি করা যাবে। তিন নম্বর সত্য হযরত ওমর ইবনুল খাত্তাব, লড়াই করো কালমা পড়ো, নয়তোবা তৃতীয়তে ট্যাক্স দিয়ে যাও, কর পরিশোধ করো। তারা তিন নাম্বার প্রস্তাবে রাজি হয়েছিল। ১২ বছর মুসলমানদের কি ইহুদি নাসারারা ট্যাক্স দিয়েছে, কর পরিশোধ করেছে। সুবহানাল্লাহ, ৬০০ বছর পর্যন্ত এটা রুতবা যায় নাই এই পার্সোনালিটি। ফারুক আজম জায়গায় বসে খেতাবাত করতেন, জায়গায় বসে হুকুমত করতেন, এক ওমর ইবনুল খাত্তাবের নাম শুনে সারা পৃথিবী থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ, কোথায় সেই পার্সোনালিটি? কোথায় আমাদের সেই আবিজাত্য? আমাদের আবিজাত্য পার্সোনালিটি একজন আরেকজন ভাইয়ের সাথে, মুসলমান মুসলমানের সাথে লড়িয়ে দিয়ে আমাদের আবিজাত্য পার্সোনালিটি সমস্ত কিছু কেড়ে নিয়েছে, ঈমানের দৌলত কেড়ে নিয়েছে, এই সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আমরা তো রসুনের কুয়ার মতো এক থাকার কথা। আমরা যখন একজন তখন তো ব্যক্তি, কিন্তু মুসলমান যখন এক কাতারে তখনই তো আমরা পাওয়ার, আমরা শক্তি। ঠিক না? সেটা কেড়ে নিয়েছে। আর আপনারা সেই ইহুদি নাসারাদের পিছনে পিছনে চলা যাবে? এ মুসলমান হাত তুলে আল্লাহকে দেখে বলেন, ইহুদি নাসারাদের পথে চলা যাবে? হিংসা বিদ্বেষ রাখা যাবে? অহংকার রাখা যাবে? নামাজ চলবে কি চলবে না? ইবাদত চলবে কি চলবে না? হজ চলবে কি চলবে না? রোজা চলবে কি চলবে না? ঈদে মিলাদুন্নবী চলবে কি চলবে না? ঈদে সিরাতুন্নবী চলবে কি চলবে না? শবে বরাত চলবে কি চলবে না? শবে কদর চলবে কি চলবে না? লাইলাতুল মিরাজ ঈদে মিরাজুন্নবী চলবে কি চলবে না? টিভি চলবে কি চলবে না? আমি দেখছি, আই এম ইওর টিচার রাইট নাও, আমি আপনাদের এখন শিক্ষক শায়খ, আপনারা হলেন তলাবে ইলম, আপনারা আজকে স্টুডেন্ট ছাত্র। ইকরা, আল্লাহ বলেছেন পড়ুন নবী। সুবহানাল্লাহ, নামকরণ করেছে কোরআন, পড়ো এবং পড়াও। সুবহানাল্লাহ, কোরআন অর্থ কি? আওয়াজ দেন, কোরআন অর্থ কি? পড়ো এবং পড়াও। তা আমি পড়াচ্ছি আপনাদেরকে, আমি নিজেও পড়ছি, ঠিক না? আপনারা পড়ছেন, আমি পড়াচ্ছি। কোরআন ওই অনুযায়ী চলতে হবে। ওই যে বললাম সূরাতুল বাকারা, শুরুটা যদি সুন্দর হয় শেষটা সুন্দর করবে কি? ইউ হ্যাভ টু চেঞ্জ ইওরসেলফ, ইউ হ্যাভ টু, আপনার পরিবর্তন হতেই হবে। আজ না হয় কাল, আজ পরিবর্তন হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি কাল পরিবর্তন হন, সময় আপনার থেকে হিসাব নিকাশ বুঝে তারপর আপনাকে পরিবর্তন করবে। আওয়াজ দেন,
অনেক কিছু নিয়ে আপনরা আপনার কাছ থেকে অনেক কিছু নিবে পরেরাও নিবে বিদেশ থেকে আসলে খুঁজে যে মোবাইল লাগেজ খোলার আগে বলে যে মোবাইল এনেছেন আমার জন্য আছে কি নাই বিবি সাহেবা তো নেকলেস এনেছেন না আনলে তো মুখটা ফেকাশে ওই বেচারা যে সই সালামত এত বছর পরে এসেছে এখানে খবর নাই পারফিউম না আনলে তো কথাই নাই বন্ধু এ বন্ধু যে কি বন্ধুত্ব আর একটা কিছুই আনলি না আমার জন্য যদি বলতেন তুই এসেছিস সেটাই আলহামদুলিল্লাহ তাহলে কতই না সুন্দর হতো ঠিক না এগুলো তো নেই এই জন্যই আল্লাহ তাবারক ও তাআলা বলেছেন ভাইরা আমার বাবারা আমার যায় দিন ভালো আসে দিন খারাপ যত দিন যাচ্ছে কিয়ামতের নিকটবর্তী হচ্ছে যখন কোরআন নাজিল হচ্ছিল কেউ হ্যাফস করছিল কোন সাহাবা মুখস্থ করছে কেউ কলাগাছ পাতায় কেউ চামড়ার মধ্যে কেউ পাথরে লিখে রাখছে ঠিক হ্যাঁ কি নেই ঠিক কি না বলুন আল্লাহ তাবারক ও তাআলা যখন বলছেন যালিকাল কিতাবুল আরাবাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই লা রাবাফি হুদাল্লিল মুত্তাকিন শুধু মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েতের পথ বানিয়েছি আল্লাহ আমার কাছে বলুন আল্লাহ গো মওলা আমাদের জন্য এই কোরআনটা আমুন নাস খাসদের জন্য সবার জন্যই তুই আল কোরআন হেদায়েতের পথ বানিয়েছেন কিন্তু এখানে মুত্তাকিন বলেছেন কিন্তু আমি উদার আগে শুরুতে যেতে চাই যালিকাল কিতাব এটা সেই কিতাব যখন বলছিলেন তখন তো কিতাব ছিলই না তখন তো একত্রিত হয়ই নাই ওটা তো হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তেকালের পর পর্দার পর বাফাতের পর 50 থেকে 60 বছর পর চারখানা কিতাব বানিয়ে নিজের খাতে দুইখানা আর বাকিগুলি মুলকে ইসলামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন এর আগে তো একত্রিত ছিলই না আওয়াজ দেন ঠিক না বলেন গভীর কথা বুঝার বিষয় শুরুটা বুঝে আসলে শেষটা বুঝে দিবেন আল্লাহ কারণ সূরাতুল বাকারা একটা পশুর নাম এনিমেল গাভী কাউ একটা পশুর নাম আর শেষ সূরাটার নাম 114টা সূরার মধ্যে শেষ সূরার নাম সূরাতুন নাস মানুষ প্রথমে পশু তারপর মানুষ কেন কারণ আমরা এখন পশু রূপে আছি আমাদের এই সিলেবাস কমপ্লিট করে মানুষ হতে হবে সুবহানাল্লাহ বড় এভাবেই সিলেবাস আমাদের গড়া হয়েছে কোরআন তো আমরা খুলেও দেখি না ওই রমাদান মাস আসলে একটু খুলে দেখি নাউজুবিল্লাহ বড় খুলো দেখি না বলে নামাজে মনোযোগ আসে না আসবে কিভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন জানেন না অর্থ কি আওয়াজ দেন যুবকরা আওয়াজ দাও ঠিক না বলো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইওর প্রেয়ার ইওর বুকস এভরিথিং আপনি সবকিছুর মধ্যে মনোযোগ আসতে হবে এই ব্রেনটার কারণে আশরাফুল মাখলুকাত নয়তো বা গরু ঘাস খায় আমরা তো শাকসবজি খাই আওয়াজ দিচ্ছেন আপনারা আওয়াজ দিতে হবে তো ঠিক না বলে ছাগল গরু সব আশার মাধ্যমে সন্তান জন্ম প্রোডিউস করে পুরুষ মহিলা একসাথে হয়েও তো সন্তান জন্ম দেয় শয়তানের কাজ হলো গীবত করা চুগলখুরি করা শয়তানের কাজ শয়তানি করা আমরাও তো করি আওয়াজ দেয় না মনে এখানে সব আল্লাহর বেলি বসে আছে কি শয়তানি দুষ্টামি করেন না আওয়াজ দিয়ে বলেন না আচ্ছা এরপর দেখেন বাঘ বাঘকে খেয়ে ফেলে এরকমও হয় বাঘ হরিণকে খেয়ে ফেলে মানুষ তো মানুষকে মেরে ফেলে আমাদের মধ্যে সব কোয়ালিটি আবার শেষে সারা রাত সারা দিন যা তা করার পর ঘুমানোর আগে আল্লাহ মাফ করে দিও ফেরেশতারাও তো গুনাহ না করলো মাফ চায় আমাদের মধ্যে তো ফেরেশতার গুণও আছে সব গুণ গুণান্বিত এইজন্যই তো আশরাফুল মাখলুকাত ঠিক না মুসলমান ভাইরা আমার বাবার আমার গভীর কনসেন্ট্রেট এই জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে মানুষ হতে হবে মানুষের পর বান্দেগি এরপর জিন্দেগি এরপর ইমানের দৌলত এরপর আল্লাহর রুবুবিয়াত এরপর গোলামে মুস্তাফা অনেক স্টেজ অতটুকু বুঝার আগে আপনাকে কোরআন বুঝতে হবে কোরআন বুঝে ইবাদত করলে বরকত দিবে কে আওয়াজ দে বরকত দিবে কে আল্লাহ তাবারক ও তাআলার কাছে যখন জিজ্ঞেস করলাম আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে বলতেছে পড়ো না হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনের কাছে গিয়ে পড়ো মুত্তাকিনের কাছে গিয়ে পড়ো এখন কোরআনের মধ্যে আল্লাহ তুমি বলছো লা রাইবা ফি কোনো সন্দেহ নেই কিন্তু সন্দেহযুক্ত আয়াত তো অভাব নাই ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ইয়াদ মানে হ্যান্ড হাত আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ আমার রসূলের দামান যে ধরলো আমি আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আমি আল্লাহ তাকে হাত দিয়ে প্রোটেক্ট করব
মদিনাওয়ালার আমার হাবিবের যারা দামান ধরবে আমার রসূলকে ভালোবাসবে রসূলের দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী মিলাদুন নবী মাহফিল করে আমার মদিনাওয়ালাকে খুশি করার চেষ্টা করবে কামলিওয়ালা নবী খুশি হয়ে গেলে আমি ইয়াদুল্লাহ হাফাল কাইদিম তাকে প্রোটেক্ট করব আজরান আজিমা তার জন্য বেহেশত অপেক্ষা করবে সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি বলতোছো ইয়াদুল্লাহ ইয়াদ মানে হাত 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 তো নাই হাত যদি তুমি আল্লাহ থাকে তাহলে তো বডি আসবে বডি থেকে তারপরে পুরো বুক বুক থেকে মুখ মুখ থেকে পুরো জেসেম চলে আসবে আল্লাহ তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কাউকে জন্ম দেইনি কারো থেকে জন্ম নেইনি তাহলে তোমার কেন হাত এখন আয়াতে মুতাশাবাত মুকাত্তাত মুকামাত এইসব আয়াতের রেফারেন্স উলামায়ে কেরামরা জানে সাধারণরা তো জানে না বিশেষ করে সুন্নি আকীদা যার মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা তো এগুলো জানে এখন আমার আল্লাহ যখন বললাম মালিক তুমি তো বলেছো লা রাবাফি এখন তো দেখি সন্দেহযুক্ত আয়াত দেখা যায় আল্লাহ আবার যদি অন্য একটা আয়াতে দেখি আল্লাহ তুমি বলতো আল্লাহু নূর সামাওয়াতি ওয়াল আরদ মাসালিহি তুমি তুমি জমিন আসমানের মধ্যে তুমি নূর এবং এক্সাম্পল দিচ্ছ তোমার তো এক্সাম্পল নেই তোমার তো কোনো শরীক নেই তুমি তো বেঅ্যাব তোমার তো কোনো অ্যাব থাকতে পারে না তোমার তো কোনো শরীক থাকতে পারে না তারপর তুমি কেন মাসাল মিসালান দিচ্ছ উদাহরণস্বরূপ দিচ্ছ তোমার তো উদাহরণ হতে পারে না আল্লাহ তুমি এক জায়গায় বলতেছো কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম নবী গো বলুন আমি তোমাদের মতো মানুষ এক জায়গায় এটা বলতেছো আবার আরেক জায়গায় বলতেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমি পাঠিয়েছি নূর ওই নূরে মুস্তাফা পাঠিয়েছি যে নূরে মুস্তাফা সিনার সাথে সিনা লাগিয়ে দিলের সাথে দিল লাগিয়ে কিতাব মুবিন কোরআনটা পড়লে তখন সহজ বানিয়ে দিব আমি আল্লাহ জায়গায় বসে বান্দা আর সমূহ আল্লাহ পর্যন্ত দেখার সুযোগ পাবে এখন বান্দা আমরা তো ঘাবড়ে গেলাম মালিক তুমি বললা লা রাবাফি কোনো সন্দেহ নাই এরপরও সন্দেহ পাচ্ছি সন্দর গ্রাম পাচ্ছি আল্লাহ বলতেছেন কেন তোমাকে তো বলেই দিয়েছি উদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন মুত্তাকিনদের জন্য কোরআন আর মুত্তাকিন বা মানা মুমিনিন মুমিনিন বামানা আউলিয়া কামিলিন মুমিন তারা যারা রসুল প্রেমিক আল্লাহর হাবিব বলেন আমার ফারুক আজম জিজ্ঞেস করছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি ভালোবাসি না বাসি তাহলে কি হবে আমার রসুল আরবী মদিনাওয়ালা স্বয়ং নিজে বলছেন বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকার আলাইহি হাদিসে বলছেন আলাল ইমাদি মাল্লাহ মুহাব্বাতালাহু অন্য হাদিসে এসেছে কেমন ভালোবাসতে হবে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী স্বয়ং বলছেন যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে কখনো ইমানদার হতে পারে না আর আমি নবী মুস্তাফাকে কেমন ভালোবাসতে হবে বান্দা তাহলে শুনো নিজের আওলাদ থেকে নিজের মা বাবা থেকে ব্যাংক ব্যালেন্স থেকে ওয়ান নাস ইয়াজমাই নিজের জানের চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে যে ভালোবাসলো সেই হলো মুমিন সেই হলো আউলিয়া কামিলিন তাদের ইবাদত কবুল তাদের পরেজগারি কবুল আল্লাহর কাছে তারা মকবুল বান্দা হিসাবে থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ আল্লাহ তাদেরকে ওয়ারিস বানিয়েছেন নবীর খলিফা বানিয়েছেন নবীর ওয়ারিস বানিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছেন এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন তাদের কোনো ভয় নেই অতীতে গুনার ভয় নেই ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নেই আল্লাহ বলছেন তাদের কদমে বসো তাদের কদমে বসো তাদের কদমে বসে কোরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহ সবকিছু তো বুঝলাম কিন্তু কিতাব তো তখন নাজিল হয় নাই এই কিতাবটা কোনটা তখন আল্লাহর ওয়ালিদের কদমে যখন বসলাম আল্লাহর ওয়ালিরা শায়খ তরিকাতটা ইমামে আহলে সুন্নাতটা আমাদেরকে শিখাচ্ছেন হ্যাঁ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝিয়েছেন এই জালিকাল কিতাব দ্বারা আমার রসূলের দিকে ইশারা করেছেন রসূলের মধ্যে কোনো সন্দেহ নাই যারা কোরআনের মধ্যে রসূলের সন্দেহ বের করবে তারা মুনাফিক তারা আবু জাহেলের উত্তরসূরি আর যারা রসূল আরবীর সিংহ রসূল আরবীর আশেক তারাই হলো আউলিয়া কামিলি তাদের কদমে বসো তখন তুমি রসূল আরবীকে দেখতে পাবা ঘুমের ঘরও দেখতে পাবা সজাগ হয়েও দেখতে পারবা ইশকে রসূলে ফানা হয়ে যাবা তখন তোমার জুবান দিয়ে আসবে আজ মে মেরি নিগাহ মে চাচতা নেহি কোই জেসে মেরে সরকার হ্যায় বেসা নেহি কোই উলিয়াল্লাহদের কদমে উলামায়ে আহলে সুন্নাতদের কদমে বসলে এটা বোঝা যায় কোরআন বোঝা যায় বুঝে না তো কিছু লাউরে কইলেছু আছে কি নাই মেরে সাথ পাঙ্গে নিয়ে লেতে যখনই দেখা হয় দেখা যায় দিল্লি থেকে পাঞ্জাবে যাচ্ছিলাম যে কোনো একটা প্রোগ্রামে সফরের মধ্যে দেখা হয়েছে ফ্লাইটে বিভিন্ন রকমের কথা আপ তো ওহি হ্যায় না জো মিলাদ নবী মানাতে হ্যায় হামনে কাহা ফখর সে হ্যাঁ হাম ওহি হ্যায়
तो मैंने पूछा आप तो वही है ना जो मिलादुन नबी आने से घबराते हैं। क्या बात है, क्या बात। मैंने तो कह दिया कि हम वही है। उन्होंने कहा नहीं नहीं मनाते नहीं, मनाते नहीं लेकिन घबराते भी नहीं है। हमने कहा ठीक है, बहुत कुछ हो गया उनसे बात, ताल्लुक बहुत मुनाजरा प्लेन में ही हो गया। मैंने दलील दी, उन्होंने वो रद्द करने की कोशिश की, बात बढ़ता गया, सफर भी घंटे का था, ज्यादातर बात नहीं हुआ। तो जब पंजाब में लैंड किया, फ्लाइट टेक ओवर की, तो इमिग्रेशन क्रॉस करने के वक्त वहां पर कुछ कोलकाता के कुछ भाई बहन भाई मिल गए जो मुझे सुनता रहता है, मोहब्बत करते हैं, क्योंकि आपके दुआ के बदौलत से मुस्लिम कंट्रीज में जाना पड़ता है, दौर पड़ता है, महफिल में जाना के शर्फ हासिल होते हैं। तो जब उन्होंने देखा के कहा कि अल मदानी हुजूर है, मदानी हुजूर। मैंने कहा हाँ, मकदूम शाह हुजूर मैं आपका खिताब सुनता हूँ। ठीक है, बातचीत हो गया, इमिग्रेशन भी क्रॉस, मैं चला गया। वो बेचारा उनका जो कुली वाला टूपी है, पाचकोली भाईजान उठा, बाबा उठा, पोड़े जाच्छिले नोना के धोरे बसे छे। বলে আপনাদের তো এরকম এরকম টেরোরিজমের দেখা যায়, আপনারা অনেক জঙ্গি ফাসাদ করেন, মারামারি কাটাকাটিতে বিশ্বাসী। তখন বলতেছে নেই নেই, ও যে খানকা পীর সাহেব হ্যাঁ, ও পীরজাদা হযরত হ্যাঁ, উনকে সাথেই মে আয়া হুঁ। মানে কহা তো উন লোগো সে কুছ, ও গার্ড থে, ও মেরে পাস দৌর কে আয়ে অর কহা কে হযরত, ও কে রহে কে আপকে সাথ আয়ে। মানে কহা ঠিক হ্যায়, পার কর দেতা হুঁ, सुन्नी का काम ही पार कर देना, माफ कर देना, ठीक है ना। परे तो हुए गेल, आमी तो मसलन कथार जन्य बोलछी। परे जखन पार करे आमरा चले जाच्छी, आमी बोललाम हजरत आका के शफात तो नहीं मानते, आका के गुलाम का शफात भी काम आ गया, बख्शीश काम आ गए। सुभान अल्लाह। তো আমার কথার উদ্দেশ্য এটা না যে আমি কাউকে গালমন্দ করতে চাই, কাউকে ছোট করতে চাই। দুনিয়াতে আমরা ক্ষমা করতে শিখেছি, আমরা ক্ষমা করতে শিখলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আমি শুধু এটা বলতে চাই, কামলিওয়ালা নবীর ইশকের মধ্যে ফানা হয় আমাদের দায়িত্ব। ভাইরা আমার, বাবার আমার, আমার রসুলে আরবি আমাদের কি ইবাদত বন্দিগি দিয়েছেন, এই দুনিয়াতে চলার জন্য সমস্ত কিছু দিয়েছেন। ওই রসুলে আরবির মিলাদুন নবী যদি পালন না করি, নারাজ তো আল্লাহ হয়ে যাবে। আল্লাহ সমস্ত কিছু আমাদের কাছে দিয়েছেন, কোনো কিছুর বিনিময় চান নাই, কোনো কিছুর বিনিময় চান নাই, কিন্তু একটা জিনিসের বিনিময় চেয়েছেন, সেটা হলো আমার মদিনাওয়ালার ভালোবাসা। আশিক রাসূলুল্লাহ যখন মাহফিল সাজায়, আল্লাহর ইজ্জতের কসম, শুধু কামলিওয়ালা নবী খুশি হন না, আমার স্বয়ং আল্লাহ খুশি হয়। এখানে যে আমরা বসেছি, এটা শুধু আজকের দিন কাজে আসবে না, কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, এমনকি জান্নাতও আমাদেরকে এটা সব বখশিশ করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার উদাহরণই দিয়ে দিয়েছি, প্রায় শেষ পর্যায়ে প্রতিদিন আমি খেতাবাতের মধ্যে সবাইকে একটা অনুরোধ করি যে সময় প্রায় শেষ আমাদের, একদম নিভু নিভু অবস্থায় দেখেন, প্রতিদিন একটা না একটা কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, বলাৎকার হয়, ধর্ষণ হয়, একটা না একটা কিছু আসেই ভাইরাল ট্রেন্ডিং এর মধ্যে, ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে একটা না একটা কিছু আসতেছেই, একের পর এক অবস্থা খারাপ হচ্ছে, মানুষ এক দুই দিন না যেতে সব ভুলে যাচ্ছে, মনও রাখতে পারছে না। আর আল্লাহ তাবারক ও তাআলা বারবার স্মরণ করে দিয়েছেন যে আমার হয়ে যাও বান্দা, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ, আমার হয়ে যাও। কার জন্য করছো? যাদের জন্য করছো কাউকে কবরে পাবা না, তোমার জন্য আমি দয়াল নবীকে মিল্লাতে রাসূলুল্লাহ বলে সিস্টেম করে রেখেছি, কবরে তুমি যেতে দেরি হবে না, মুস্তাফা জান রহমত তোমাকে কোলে নিতে দেরি হবে না। এই ঈদে মিলাদুন নবী করলে এই ফায়দা। আমাকে জিজ্ঞেস করা হয় মক্কাতুল মুকাররমায় যখন রাসূল আরবি এসেছিলেন ধরায়, তখন তো কই মিলাদুন নবী উদযাপন হয় না, তখন আমি বলি যে আরে মিলাদুন কিভাবে হবে, তখন তো কেউ কালমাই পড়ে নাই, সব তো বেকালমা ছিল। তুমি মক্কার কাফেরদের উদাহরণ দাও, কেন হিজরতের সময় মদিনাতুল মুনাওয়ারা যখন আমার নবী যাচ্ছিলেন, যখন ইয়াসরিবে যাচ্ছিলেন সিদ্দিক আকবরের সাথে, মদিনাওয়ালা যখন গেছিল, তখন আনসার সাহাবারা আশিক রাসূলরা তলা আল বদর আলাইনা বলে দব বাজিয়েছে মিলাদুন নবীর
আগমন আমার রাসূলের আগমনে খুশি উদযাপন করেছে ঈদ পালন করেছে কেন মক্কার কাফেরদের কথা বলো মদিনার আশিকদের কথা মনে নাই তুমি কাজ্জাব তুমি মিথ্যু তুমি নবী প্রেমিক ঠিক 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 তুমি মিথ্যু তুমি রাসূল প্রেমিক না তোমার অবস্থা এরকম যে ওযু ভালো লাগে না কিন্তু নামাজ ভালো লাগে তোমার অবস্থা হলো এরকম ওযু ভালো লাগে না কিন্তু নামাজ ভালো লাগে বান্দা বুঝে নেবে তুমি মুনাফিক কি ফেক আওয়াজ দে বলুন কি ফেক এদের থেকে ঈমান হেফাজত করুন আর দ্বিতীয়ত যুবকরা সারা ক্ষণ তো কোরআন শরীফ বুখারী শরীফে দেখা যায় না ফেসবুক শরীফ ইউটিউব শরীফের মধ্যে টিকটক শরীফের মধ্যে নাউজুবিল্লাহ বড়েন যুবক সময় যাচ্ছে এই যে গত গতকালকে রাতে না তার আগের দিন মনে হয় দেখলাম নারায়ণগঞ্জে শীতে নৌকা ডুবে তিন চারটা যুবক আঠারো সতেরো বছরের যুবক পানিতে ডুবে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তার উপর রাজি থাকুক আমিন বলেন না আমার মনে হইতেছে আমি কবরস্থানে ওয়াজ করতেছি এত মানুষ আওয়াজ করলে তো প্যান্ডেল উড়ে যাওয়ার কথা আপনাদের কি কষ্ট হচ্ছে আমি তো জানি সৈয়দপুরের মানুষরা তো এমনি কারেন্ট থাকে আশেক রাসূল বলি আওয়াজ কই আশেক রাসূলের আওয়াজ কোথায়